এসএসবি 53 ব্যাটালিয়ন জয়গা শাখা অভিযান চালিয়ে হাসিমারা ভান্ডাবাড়ি চা বাগান এলাকার জাতীয় সড়কের ওপরে এক বন্দুক সহ দুই যুবককে গ্রেফতার করা হয়। ভারত ভুটান সীমান্তে সুরক্ষার দায়িত্ব রয়েছে এসএসবি। সীমান্ত এলাকায় সুরক্ষা দিতে গিয়ে বিভিন্ন সময় চোর চালান সহ বিভিন্ন অপরাধ রুখছে এসএসবি জওয়ান। এদিন হাসিমারা ভান্ডাবাড়ি চা বাগান এলাকার জাতীয় সড়কে 9mm পিস্তল, 4টি গুলি সহ দুই যুবককে গ্রেফতারের ঘটনা প্রকাশ্যে আসে। তবে পুরো ঘটনার ধোঁয়াশা, এসএসবি জওয়ান কিভাবে ওই এলাকায় গেল ও কিভাবে তাদের গ্রেফতার করলো, পাশে রয়েছে হাসিমারা ফাঁড়ির পুলিশ, তারা কি করছিল, সব প্রশ্নের উত্তর ধোঁয়াশা এসএসবির বিবৃতিতে। যদিও ক্যামেরার সামনে তিনি কিছু বলেননি। এসএসবি বিবৃতিতে জানা গেছে, বীরপাড়া বাসিন্দা পরনাম থাপা ও মানস থাপার কাছে 9mm পিস্তল, 4টি গুলি সহ উদ্ধার করে তাদের জয়গা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অপরদিকে জয়গা থানার ওসি পিটি ভুটিয়া জানান, এসএসবি জওয়ান বন্দুক সহ দুই যুবককে গ্রেফতার করে তাদের হাতে দিয়েছে। পুলিশ এক মামলা দায়ের করে ঘটনা তদন্ত করছে।